সিজন 1 এবং 2 তে আমরা দেখেছিলাম ডাকাতদের টিম রয়্যাল মিন্ট অফ স্পেন থেকে মোট 984 মিলিয়ন ইউরো মানে প্রায় 9000 কোটি টাকা ডাকাতি করেছিল। তবে এরপর প্রায় 2 বছর পার হয়ে গিয়েছে আর এর মধ্যে তাদের জীবনে কি কি ঘটেছে, বর্তমানে তারা কেমন আছে কিংবা নতুন করে আর কি ঘটতে চলেছে সেগুলোই এখন দেখব আমরা। শুরুতে দেখা যায় ব্যাংক ম্যানেজার আর্তুরো এখন অনেক জনপ্রিয় এবং মানুষের কাছে একজন ভালো মানুষ সেজেছে। সে ডাকাতদেরকে টেরোরিস্ট আখ্যা দিয়ে এবং নিজেকে হিরো দাবি করে এখন বিভিন্ন কনফারেন্সে বক্তব্য দেয়। এদিকে ডাকাতদের মধ্যে রিও এবং টোকিও জুটি আছে পানামাতে, ডেনভার এবং মনিকা জুটি আছে ইন্দোনেশিয়াতে, নাইরোবি এবং হেলসিনকি আছে আর্জেন্টিনাতে, আর সবার প্রিয় ডাকাতদের মাস্টারমাইন্ড প্রফেসর এবং তার প্রেমিকা রাকায়েল ও তার পরিবার আছে থাইল্যান্ডে। তারা সবাই মূলত এই দেশগুলোর এক একটি দ্বীপ এরিয়াতে থাকে এবং খুব আনন্দেই জীবনযাপন করছে। কিন্তু বরাবরের মতোই অধৈর্য ও মাথা গরম টোকিওর ভুল দিয়েই শুরু হয় নতুন কাহিনী। টোকিও রিও পানামার দ্বীপে খুব আনন্দেই দিন কাটাচ্ছিল, তবে হঠাৎ টোকিওর মনে হয় দ্বীপে তার ভালো লাগছে না, সে বরং শহরে গিয়ে আরো আনন্দের সাথে জীবন কাটাবে। রিও প্রথমে বোঝানোর চেষ্টা করলেও জেদি টোকিও তার সিদ্ধান্তে অটল, তাই রিও টোকিওর সাথে যোগাযোগ রাখার জন্য সেখানকার ব্ল্যাক মার্কেট থেকে দুটি আনরেজিস্টার্ড স্যাটেলাইট ফোন কিনে নেয় এবং একটি টোকিওকে দিয়ে দেয়। যদিও প্রথম ডাকাতির পর প্রফেসর সবাইকে বলে দিয়েছিল কোনো স্যাটেলাইট ফোন ব্যবহার না করতে, তবে খুব প্রয়োজন হলে আনরেজিস্টার্ড কোনো ফোন ব্যবহার করা যেতে পারে, আর রিও সেটাই করেছিল। যাই হোক, টোকিও রিওর কাছ থেকে বিদায় নিয়ে শহরে গিয়ে নতুন পরিবেশে আনন্দ উল্লাস করে দিন কাটাচ্ছিল। তবে তৃতীয় দিন সন্ধ্যা 6টায় রিও টোকিওর সেই ফোনের মাধ্যমে কথা হওয়ার প্ল্যান ছিল। যথারীতি রিও সন্ধ্যা 6টায় ফোন অন করে টোকিওকে ফোন দিচ্ছিল, কিন্তু টোকিওর সেটা মনেই ছিল না। তবে ঠিক 6:30 টোকিওর মনে পড়ে আর সে সাথে সাথে ফোন অন করলে রিওর ফোন ঢুকে এবং তারা জমিয়ে কথা বলতে থাকে। কিন্তু এই আনন্দটাই তাদের কাল হয়ে দাঁড়ায়, কারণ প্রথম ডাকাতি হওয়ার পর থেকেই পুলিশ ডাকাতদের ধরার জন্য এখনও তাদের তদন্ত আরও জোরালোভাবে চালিয়ে যাচ্ছে। তাই রিও এবং টোকিও ফোনে কথা বলার সময় ইউরোপল সেটা বুঝে ফেলে এবং তাদের লোকেশন ট্র্যাক করে নেয়, আর কর্নেল প্রিয়তর অর্ডারের সাথে সাথে পুলিশ বেরিয়ে যায় তাদেরকে ধরতে। রিও কথা বলতে বলতে সমুদ্রের মাঝখানে পুলিশকে দেখতে পেয়ে ব্যাপারটা বুঝে ফেলে এবং টোকিওকে পালাতে বলে। টোকিও বুদ্ধি খাটিয়ে সেখানে একটি কুকুরের গলায় ফোনটি বেঁধে দিয়ে পালিয়ে যায়, তাই পুলিশ এসে তাকে আর খুঁজে পায় না। অন্যদিকে রিও দ্বীপের মধ্যে থাকায় তার পালানোর কোনো সুযোগ ছিল না, কারণ পুলিশ তাকে চারদিক থেকেই ঘিরে ফেলেছিল, তাই শেষমেশ রিও পুলিশের কাছে ধরা পড়ে। এদিকে টোকিও অনেক দূর পালানোর পর হঠাৎ মনে পড়ে তারা সবাই আলাদা হওয়ার আগে প্রফেসর তাদের সবাইকে একটি করে ডায়েরি দিয়েছিল, যেখানে লেখা ছিল তারা যে যেখানে থাকবে সেখানে থাকার কিছু রুলস এবং সেখানে কোনো বিপদে পড়লে তাদের কি করতে হবে, কেননা প্রফেসরই তাদের থাকার প্লেস নির্ধারণ করে দিয়েছিল। যাই হোক, টোকিও সাথে সাথে ডায়েরি খুলে এবং একটি এমার্জেন্সি নাম্বার দেখতে পায়। এরপর একটি বুথ থেকে সেই নাম্বারে ফোন দিলে একজন ট্রান্সপোর্টার তাকে সেখান থেকে প্রফেসরের কাছে থাইল্যান্ডে পাঠিয়ে দেয়। প্রায় 2 বছর পর প্রফেসর ও টোকিওর দেখা হয়, তারা খুব খুশি হয়। তবে টোকিও যখন প্রফেসরকে এই ঘটনা খুলে বলে তখন প্রফেসর একদম আপসেট হয়ে যায়। এদিকে রাকায়েল যে প্রফেসরের সাথে থাকে এটা তো তারা অন্য কেউ জানত না, তাই রাকায়েলকে দেখে টোকিও খুশি না হয়ে বরং রেগে যায়, কারণ রাকায়েল তো ছিল পুলিশের লোক এবং তাদের চিরশত্রু। যাই হোক, প্রফেসর তখন টোকিওকে রাকায়েলের ঘটনা এবং রাকায়েলকে রিওর বিপদের ঘটনা খুলে বলে। এরপর রাকায়েল বলে তার মানে রিও এখন ওই দেশের কোনো গোপন জায়গায় গোয়েন্দাদের রিমান্ডে আছে, আর গোয়েন্দা এখন তাকে দিয়ে বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করবে। এটা শুনে প্রফেসর আরও টেনশনে পড়ে যায়, কেননা রিও হচ্ছে তাদের টিমের সবচেয়ে নরম মনের মানুষ, তাই এখন যে কোনো মূল্যে রিওকে ছাড়িয়ে আনতে হবে। যাই হোক, প্রফেসর দ্রুত বাকি টিম মেম্বারদের আবার তার কাছে ডেকে পাঠায়। সেখানে সবাই আসলেও কেউই আর নতুন করে ঝামেলায় জড়াতে চাচ্ছিল না, কেননা ডেনভার ও মনিকা তাদের ফুটফুটে বাচ্চাকে নিয়ে সুন্দর জীবন কাটাচ্ছিল। যদিও বাচ্চাটি মনিকা ও আর্তুরুর ছিল, তবে ডেনভার এখন ওই বাচ্চাটিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। অন্যদিকে হেলসিনকি ও নাইরোবির মধ্যেও সুন্দর একটা প্রেম তৈরি হয়েছিল। তখন প্রফেসর তাদের বুঝায় যে এই মুহূর্তের ভুলটা রিও করলেও ডাকাতির সময় কিন্তু তারা প্রত্যেককেই এক বা একাধিক ভুল করেছিল এবং যার মাশুল তাদেরকে বিভিন্নভাবে দিতে হয়েছিল, তাই তারা কেউই একা পারফেক্ট নয়, বরং তারা একসাথেই সবাই পারফেক্ট। আর তাই রিওকে বাঁচানোর জন্য তাদের সবাইকে এখন একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রফেসরের কথায় তারা সবাই বোঝার পরে এরপর তারা সবাই নতুন মিশনের জন্য প্রস্তুতি নেয়। মূলত এবার তারা ব্যাংক অব স্পেনের গোল্ড চুরি করতে যাবে, তবে তাদের মূল উদ্দেশ্য হল স্পেন সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা আর এর মধ্য দিয়ে রিওকে ছাড়িয়ে আনা। তবে ব্যাংক অব স্পেনের গোল্ড চুরি করার প্ল্যান 5 বছর আগেই বার্লিন ও তার বন্ধু পালেরমো করেছিল, যখন তারা একটি গির্জায় থাকত, আর বার্লিন তখন এটা প্রফেসরকেও বলেছিল।
তাই ওই প্ল্যান অনুসারেই প্রফেসর এখন তার ফুল টিম নিয়ে 5 বছর পর আবার সেই গির্জায় আসে নতুন প্ল্যান এবং ট্রেনিং এর জন্য। তবে এবার তাদের সাথে রাকায়েল ও মনিকার পাশাপাশি পালেরমো, বোগোতা এবং মার্সেইলি নামের আরো 3 জন যোগ হয়। এরপর ট্রেনিং শুরু হওয়ার কয়েক মাস পর ডাকাতরা প্রথম যে চমক দেখায় সেটা হলো স্পেনের মাদ্রিদ শহরে একটি প্যারাশুট বিমানের সাহায্যে 140 মিলিয়ন ইউরো আকাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে নিচে ফেলে দেয়। আর এটাই মূলত হচ্ছে প্ল্যান চার্নোবেল, যেটার কারণে সিজন 2 টোকিও ও বার্লিনের ঝামেলা হয়েছিল এবং বার্লিন টোকিওকে পুলিশের কাছে দিয়ে দিয়েছিল। তবে তখন সেটা করার কথা ছিল ডাকাতরা ব্যাংক থেকে পালানোর জন্য, আর এখন করা হচ্ছে ডাকাতরা ব্যাংকে প্রবেশের জন্য। যাই হোক, এই ধামাকার মধ্য দিয়েই নতুন চুরির কাহিনী শুরু হয়। উপর থেকে টাকা ছড়িয়ে দিয়ে ডাকাতদের ব্যাংকে প্রবেশের প্ল্যানটা কর্নেল প্রিয়ত এবার বুঝে ফেলে, কিন্তু প্রফেসরের বুদ্ধি তো আরো বেশি। প্রফেসর প্রথমে তাদের ক্যাম্প থেকে মাদ্রিদ শহরের সকল এলইডির মাধ্যমে নিজের ফেস শো করে সরাসরি পাবলিকের সাথে কথা বলে। সেইখানে পাবলিককে জানায় রিওকে পুলিশ আটক করেছে এবং বেআইনিভাবে তাদের গোপন জায়গায় লুকিয়ে রেখে টর্চার করছে। তাই এবার তারা কোনো চুরির জন্য নয়, বরং নিজেদের অধিকারের জন্য যুদ্ধে নেমেছে। মূলত প্রথম ডাকাতির পর থেকেই স্পেনের অনেক মানুষ ডাকাতদের পক্ষে ছিল। বিভিন্ন সময় সাধারণ মানুষ ডাকাতদের মতোই ওই মাস্ক এবং পোশাক পরে সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও করেছিল, আর এই ইমোশনটাই প্রফেসর কাজে লাগায়। তবে জনগণের উপর প্রফেসরের উস্কানির প্ল্যানটা কর্নেল প্রিয়ত বুঝতে পেরে দ্রুত পুরো শহরে পুলিশ ও আর্মিদের নামিয়ে দেয় পাবলিকের এই নতুন আন্দোলন থামানোর জন্য। আর এটাই মূলত প্রফেসর চাচ্ছিল, কারণ ডাকাতরা এবার আর্মি সেজে ব্যাংক অফ স্পেনে প্রবেশ করবে, আর তাদের এই টিম লিড করবে বার্লিনের বন্ধু পালেরমো। পালেরমো বার্লিনের মতো একটু সাইকো টাইপের ছিল, তবে বার্লিনের মতো অতটা লিডিং ক্ষমতা ছিল না। এদিকে মিশনে যাওয়ার আগে ডেনভার ও মনিকার মধ্যে ঝগড়া হয়, কেননা ডেনভার চায় না মনিকা তাদের সাথে ব্যাংকের ভিতরে যাক, কারণ তারা দুজনেই গেলে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে তাদের বাচ্চার কি হবে। তবে মনিকা ভাবে সে মেয়ের জন্যই হয়তো ডেনভার এমন করছে। তবে শেষমেশ তারা দুজনেই যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু কেউই কারোর সাথে কথা বলছিল না। অন্যদিকে প্রফেসর ও রাকায়েল তাদের ক্যাম্প থেকে পুরো টেকনোলজিক্যাল ব্যাপারটা কন্ট্রোল করছিল, যেটা আগের ডাকাতির সময় রিও করলেও এবার তারা টাকার জোরে 65 জন পাকিস্তানি ইঞ্জিনিয়ারকে হায়ার করে, যাদের মাধ্যমে তারা সকল সিএনআই এবং পুলিশদের মোবাইল ফোন হ্যাক করে নিয়েছে এবং প্রয়োজন অনুসারে তাদের যে কারো মোবাইলের স্পিকার কিংবা ক্যামেরা অন করে যে কোনো তথ্য নিতে পারবে। এদিকে আর্মিদের বিভিন্ন টিম বিভিন্ন ব্যাংকের দিকে যাচ্ছিল, তবে ব্যাংক অফ স্পেনের দিকে যে টিম যাচ্ছিল সেটার ব্যাপারে প্রফেসর আগেই তথ্য বের করে নেয় এবং পালেরমোকে জানিয়ে দেয়, আর সাথে সাথে পালেরমো তার টিম নিয়ে রওনা দেয় ব্যাংক অফ স্পেনের দিকে। এরই মধ্যে রিওকে এক ঝলক দেখা যায়। সেখানে সিএনআই এর একজন প্রেগনেন্ট মহিলা রিওকে জিজ্ঞাসাবাদ করছিল, তবে এই ক্যারেক্টারটি বেশ বিরক্তকর, যেটার ব্যাপারে আমরা সামনের এপিসোডে জানতে পারব। এদিকে ডাকাতরা আর্মির পোশাক পরে ব্যাংক অফ স্পেনের দিকে যাওয়ার সময় দেখে জনগণ ডাকাতদের ভালোবেসে ব্যাংকগুলোর বাহিরে কিভাবে পুলিশের সাথে লড়াই করছে, এটা দেখে ডাকাতদের বুক গর্বে ভরে যায়। যাই হোক, ডাকাতরা ব্যাংক অফ স্পেনে পৌঁছে গিয়েছিল, তবে তাদের কাছে ব্যাংকে প্রবেশের আর মাত্র 6 মিনিট আছে, কেননা এরই মধ্যে অরিজিনাল আর্মিরা চলে আসবে। তাদের প্ল্যান অনুসারে প্রফেসর প্রথমেই পুলিশ, সিএনআই ও ব্যাংকের সিকিউরিটি গার্ডদের ওয়াকিটকি হ্যাক করে ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে অর্ডার দেয় আর্মিদের টিমকে সহযোগিতা করার জন্য। এটা শুনে পুলিশ, সিএনআই এবং সিকিউরিটি গার্ডরা সবাই মিলে আর্মিদের মানে ডাকাতদের সহযোগিতা করতে থাকে। ডাকাতরা তাদের সকল সরঞ্জাম নিয়ে ব্যাংকের ভিতরে যায়। এরপর তাদের অর্ডারে পুলিশ পাবলিকদের সরানোর জন্য স্মোক গ্যাস ফায়ার করে, আর এই ধোঁয়ার মধ্যে হেলসিনকি ও ডেনভার পুরো ব্যাংকের চারদিকে বোম ফিট করে ফেলে। এরপর পালেরমো সেখানকার সিকিউরিটি গার্ডদের সাহায্যে ব্যাংকের ভিতরে থাকা 366 জনকে নিচে এক জায়গায় নিয়ে আসে এবং তাদেরকে 2 ভাগ করে এক ভাগকে তখনই তারা মুক্ত করে দেয়, আর অন্য ভাগকে বের করার আগেই সকল ডাকাতরা ব্যাংকের ভিতরে চলে আসে আর বাইরে লাগানো বোমগুলো ব্লাস্ট করে দেয়। বোম বিস্ফোরণের কারণে সবাই মনে করে ডাকাতরা ব্যাংক অফ স্পেনে হামলা করেছে। বোমা বিস্ফোরণের পর ডাকাতরা দ্রুত ব্যাংক অফ স্পেনের সকল সিকিউরিটি দরজা লক করে দেয়, আর সিকিউরিটি দরজা একবার লক হলে 1 ঘন্টার আগে তা খুলে না। আর ডাকাতরা তাদের প্ল্যান অনুসারে এই ডাকাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে এই 1 ঘন্টার মধ্যে। যেমন প্রথম ডাকাতির সময় ডাকাতরা অ্যাম্বাসেডরের মেয়ে পার্কারকে টার্গেট করে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, ঠিক একইভাবে এবার তারা টার্গেট করে এই ব্যাংকের গভর্নর মিস্টার ডলফিনকে। তাই টোকিও এবং নাইরোবি আর্মির বেশে গভর্নরের রুমে আসে এবং জানায় আর্মি প্রধানের অর্ডার আছে তারা যেন গভর্নরের সেফটি নিশ্চিত করে।
তাই টোকিও ও নাইরোবি গভর্নরকে নিতে এসেছে। তবে গভর্নর বলেন, যতক্ষণ আমার একজন এমপ্লয়িও এখানে থাকবে ততক্ষণ আমি ব্যাংক থেকে কোথাও যাব না। তাছাড়া আমার সেফটির জন্য এখানেই আমার সিকিউরিটি টিম আছে, তবে আপনারা চাইলে রুমে থেকেই আমাকে সিকিউরিটি দিতে পারেন। এবার টোকিও ও নাইরোবি কিছুটা ফেসে গেলেও গভর্নরের সাথে বসে কথা বলতে বলতে বুদ্ধিমান টোকিও উঠে ওয়াশরুমে যায় এবং পানি ছেড়ে অনেকক্ষণ বসে থাকে, যার ফলে পানি ভেসে বাইরে চলে আসলে গভর্নরের চিফ সিকিউরিটি গান্দিয়া দরজার কাছে গিয়ে টোকিওকে ডাকতে থাকে। আর ঠিক তখনই টোকিও জোরে দরজা খুলে গান্দিয়াকে সেন্সলেস করে ফেলে, আর সাথে সাথে নাইরোবি বাকি গার্ডদেরকে ঘায়েল করে এবং টোকিও গভর্নরের মাথায় বন্দুক ধরে তারা বাইরে যেতে থাকে। কিন্তু তখনই গান্দিয়ার জ্ঞান ফিরলে দ্রুত সে নাইরোবিকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে গভর্নরকে না ছাড়লে সে নাইরোবিকে এখানেই গুলি করে মেরে ফেলবে। মূলত গান্দিয়া ছিল প্রচুর আক্রমণাত্মক এবং মাথা গরম স্বভাবের, তাই গভর্নর গান্দিয়াকে অর্ডার দেয় নাইরোবিকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে কোনো ঝামেলা চায় না। এরপর গান্দিয়া নাইরোবিকে ছেড়ে দিলে সাথে সাথে নাইরোবি ও টোকিও গভর্নরকে নিয়ে লিফটের ভিতরে আসে তাকে উপরের রুমে আলাদা করে আটকে রাখার জন্য। কিন্তু যখনই লিফটের দরজা বন্ধ হতে যাবে হঠাৎ গভর্নর তাদেরকে ধাক্কা দিয়ে লিফটের বাইরে চলে আসে আর সিকিউরিটি গার্ডরা তাকে সেভ করে নেয়। প্ল্যান ফেল হওয়ায় নাইরোবি ও টোকিও তখন উপরে না গিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে, কিন্তু গভর্নরের সিকিউরিটি গার্ডরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। আর মনিকা এটা দেখে সাথে সাথে পালেরমোকে জানায়। এটা শুনে পালেরমো ও ডাকাতরা এসে সাথে সাথে উপরতলা থেকে গভর্নরের সিকিউরিটি গার্ডদের গান পয়েন্টে নিয়ে নেয়। আর পালেরমো গান্দিয়াকে জানায় তারা তার পরিবার সম্পর্কে সবকিছু জানে, তাই এখানে কোনো ঝামেলা না করে নাইরোবি ও টোকিওকে ছেড়ে দিতে। তবে পালেরমো এখানে গান্দিয়ার ক্যারিয়ার ও পার্সোনাল ইস্যু নিয়ে তাকে খোঁচা মারে, তাই গান্দিয়া তার বন্দুক নামানোর ভান করে সাথে সাথে উল্টো ঘুরে পালেরমোর উপরে গুলি করে, তাই একটি কাচের গ্লাস ভেঙে পালেরমোর পুরো মুখ ও চোখে ঢুকে যায়। অন্যদিকে পুলিশ নেটওয়ার্ক ট্র্যাক করে প্রফেসরের ক্যাম্প সম্পর্কে আইডিয়া করে ফেলেছে, তাই সাথে সাথে প্রফেসর ও রাকায়েল একটি কাভার্ড ভ্যানে তাদের টেকনোলজিক্যাল সেট আপ নিয়ে সেখান থেকে সরে পড়ে। তবে সিসি ক্যামেরায় ব্যাংকের ভিতরে এই দৃশ্য দেখে প্রফেসর প্রচণ্ড ঘাবড়ে যায়। সে বুঝে ফেলে এবারের ডাকাতি এত সহজ নয়, বরং অনেক কঠিন কিছু ফেস করতে হবে তাদের। এদিকে ব্যাংকের ভিতরে ততক্ষণে ডাকাতরা গভর্নর সহ তার সিকিউরিটি গার্ডদের বন্দী করে ফেলেছে, আর পালেরমো চোখে মুখে কাচের টুকরা ঢুকায় টোকিও সেগুলো বের করতে চায়। তবে পালেরমো এখানে টোকিওকে এটা করতে দেয় না, কারণ চোখ যেহেতু সেন্সিটিভ ব্যাপার। যাই হোক, এবার শুরু হয় গোল্ড ডাকাতির কাজ। ডাকাতদের মধ্যে এটা লিড করে নাইরোবি ও বোগোতা, আর তাদের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করে বন্দীদের মধ্যে চারজন। তবে অবাক ব্যাপার হলো, ওই চারজনও আসলে ডাকাতদেরই লোক। তারা এতক্ষণ জাস্ট বন্দীদের ভিতরে অভিনয় করেছে যাতে করে পরবর্তীতে পুলিশরা কনফিউজড হয়। মূলত গোল্ড যেই ভোল্টে রাখা আছে সেটা সম্পূর্ণ এয়ারটাইট করা, মানে কোনো অক্সিজেন নেই সেখানে, তাই দরজা খোলার কারণে সেখানে যখন বাতাস ঢুকে তখন সেখানে নিচ থেকে পানি উঠতে থাকে এবং মাত্র 16 মিনিটের মধ্যে পুরো রুম পানিতে ভরে যাবে, আর এটাই ওই গোল্ড ভোল্টের সিকিউরিটি সিস্টেম। তবে এই সকল তথ্য এবং সেখান থেকে গোল্ড বের করার উপায় 5 বছর আগেই বার্লিন প্রফেসরকে বলেছিল, আর প্রফেসরও ডাকাতদের ট্রেনিংয়ে সেটা বুঝিয়ে দেয়। যাই হোক, প্ল্যান অনুসারে নাইরোবি প্রথমে ওই 4 জন ভলান্টিয়ারদের দিয়ে স্পার্ক পাইপের মাধ্যমে দরজার মুখে একটি বড় গোল ছিদ্র বানায়। এরপর সাথে সাথে সেটাতে একটি এয়ারটাইট টিউব ঢুকিয়ে দেয় যেটার 2 মুখে দরজা আছে, এবং সেটার ভিতর দিয়ে বোগোতা গোল্ড ভোল্টের ভিতরে চলে যায়। এরপর বাহির থেকে ওই 4 জন এবং ভিতর থেকে বোগোতা ওই টিউবের চারিদিকের ফাঁকা জায়গাগুলো অ্যালুমিনিয়াম দিয়ে ভরাট করতে থাকে। তবে 16 মিনিট প্রায় শেষ হওয়ায় পানি একদম বোগোতার মাথার উপরে চলে যায়, কিন্তু এর পরও সে অক্সিজেন মাস্ক পরে কাজ শেষ করে সাকসেসফুলি বেরিয়ে আসে। এদিকে ব্যাংকের বাইরে প্রশাসনের সকল ফোর্স রেডি হয়ে আছে। তবে এবার এই অপারেশনে প্রিয়তর জায়গায় দায়িত্ব পায় কর্নেল লুইস, আর তাকে সহযোগিতা করে প্রিয়ত এবং অ্যাঞ্জেল। আর কর্নেল লুইস এখানে বেশি কনফিডেন্ট থাকে, কেননা সে আগের ডাকাতি থেকে জানতে পেরেছে যে ডাকাতরা কখনোই বন্দীদের কোনো ক্ষতি করবে না। অন্যদিকে রিওর জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর সিয়ারাকে, যে কিনা খুব উচ্ছৃঙ্খল এবং উদ্ভট স্বভাবের মহিলা। তাই কর্নেল লুইস সিয়ারাকে ফোন করে রিওকে ব্যাংকের পাশে তাদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসতে বলে, কেননা তাকে জিম্মি করেই তারা ডাকাতদের ধরবে। তবে এসব কথা প্রফেসর এবং রাকায়েল মোবাইলের স্পিকারের মাধ্যমে শুনতে পেয়ে খুব ভয় পেয়ে যায়, কেননা কর্নেল লুইস এবং ইন্সপেক্টর সিয়ারা দুজনেই খুব ডেঞ্জারাস মানুষ, যেটা রাকায়েল আগে থেকেই জানত। নাইরোবি, বোগোতা এবং ডেনভার মিলে ওই টিউবের মধ্য দিয়ে গোল্ড ভোল্টের ভিতরে যাওয়া আসা প্র্যাকটিস করছিল। তবে বোগোতা এখানে আরেকটি কাজ করছিল, তা হলো ওই গোল্ড ভোল্টের ভিতরে আরেকটি এমন লকার আছে যেটার দরজা খুলতে হবে এবং সেটার ভিতরে এমন কিছু আছে যা দিয়ে তারা পুলিশের হাত থেকে বাঁচতে পারবে।
অন্যদিকে কর্নেল লুইস বুঝে ফেলে তাদের ক্যাম্প থেকে হয়তো সকল কথা প্রফেসর জেনে যাচ্ছে, তাই সে ক্যাম্পের ভিতরে থাকা সবার মোবাইল ফোনগুলো নিয়ে নেয়। আর এটা দেখে প্রফেসর একেবারে ঘাবড়ে যায়, কেননা এখন আর তাহলে পুলিশদের কোনো তথ্যই প্রফেসর জানতে পারবে না। শুধু তাই না, লুইস এবার সিদ্ধান্ত নেয় ব্যাংকের সিকিউরিটি ডোর খোলার সাথে সাথে তারা ব্যাংকের ভিতরে গিয়ে ডাকাতদের অ্যারেস্ট করবে, তাই তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়। মূলত ডাকাতরা ব্যাংকে প্রবেশ করার পর সিকিউরিটি ডোর লক করেছিল, আর যেটা এক ঘন্টা পর খুলে যাবে, এবং সেই এক ঘন্টার আর মাত্র 14 মিনিট বাকি আছে। তবে এই বিষয়টা প্রফেসর সাথে সাথে পালেরমোকে একটি ওয়াকিটকির মাধ্যমে জানায় যে পুলিশেরা ভিতরে হামলা করবে, তাই তাদের যা করার এখনই করতে হবে। এদিকে বগুড়টা সেই ভোল্টের ভিতরে লকারের দরজা কাটার চেষ্টা করছিল, কিন্তু এতে প্রায় এক ঘন্টার সময় লাগবে। তবে তাদের হাতে তো এত সময় একদমই নেই, তাই তারা প্ল্যান করে ব্যাংকের গভর্নর ডলফিনকে দিয়ে মাত্র 2 মিনিটেই সেটা খুলে ফেলবে, কেননা গভর্নর তো লকারের দরজার কোড জানে। তবে প্রফেসরও কিন্তু বসে নেই, সে তাদের টিমের আরেকজন সদস্য মার্সেইলির কাছে 2টি মোবাইল দিয়ে রাস্তার মধ্যে পাঠিয়ে দেয়। এরপর একটিতে প্রফেসর ফোন দেয় এবং অন্যটি দিয়ে মার্সেইলি পুলিশ ক্যাম্পে ফোন দেয়। এরপর 2টি মোবাইল একখানে ধরে, মানে প্রফেসর ও কর্নেল লুইস কথা বললেও পুলিশ প্রফেসরের লোকেশন ট্র্যাক করতে পারবে না। যাই হোক, লুইস এখানে প্রফেসরকে কোনো কথাতেই পাত্তা দেয় না। তখন রাকায়েল ও তার বেস্ট ফ্রেন্ড অ্যাঞ্জেলের সাথে কথা বলে, কিন্তু তাতেও কিছু হয় না। এবার প্রফেসর প্রস্তাব দেয় তারা 5 জন বন্দীকে ছেড়ে দিবে, আর তাতে করে পুলিশ যেন অ্যাটাক না করে। কিন্তু কর্নেল লুইস এর পরও রাজি হয় না। এসব দেখে প্রফেসর ও রাকায়েল দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। এদিকে পুলিশ ক্যাম্পে সেই ফাজিল আর্তুরুকে আনা হয়, এবারের ডাকাতের লিডার কে হতে পারে তা গেস করার জন্য। আর্তুরু বুদ্ধি খাটিয়ে ডেনভারের কথা বলে, কেননা ডেনভার তো তারই ভালোবাসার মানুষ, মনিকাকে বিয়ে করেছে। অন্যদিকে ডেনভার ও মনিকা ডাকাতির আগেই যে ঝগড়া হয়েছিল, তখন থেকেই মনিকা ডেনভারের সাথে কথা বলছিল না। তাই ডেনভার রাগের মাথায় একজন বন্দীকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে গুলি করে। গুলিতে ওই বন্দির কিছু না হলেও বাকি বন্দীরা খুব ভয় পেয়ে যায়। তাই মনিকা এবার ডেনভারের সাথে কথা বলে। তখন ডেনভার বলে, গত ডাকাতিতে আমি আমার বাবাকে হারিয়েছি, আর এবার সম্ভবত আমি তোমাকে হারাবো। আর এমন ভাবনা ডেনভারের মাথা থেকে সরাতেই পারছিল না, আর এ কারণেই সামনে আরো একটি বড় ভুল করতে চলেছে ডেনভার। মূলত নাইরোবি ও পালেরমো গভর্নর ডলফিনকে নিয়ে আসে গোল্ড ভোল্টের ভিতরের ওই লকারের দরজা খোলানোর জন্য, যেখানে ডেনভারও উপস্থিত ছিল। এখানে ডলফিন কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে রাজি হয় না, এমনকি সে ওই লকারের কোডও কাউকে বলতে চায় না। কিন্তু তাদের হাতে আর মাত্র 4 মিনিট বাকি, আর কর্নেল লুইসও সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে ডাকাতদের ধরার জন্য। ডেনভার এবার ডলফিনকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রাগের মাথায় ডলফিন ডেনভারকে একটি চট দেয়। ডেনভারও এটাতে রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের মাথা দিয়ে ডলফিনের মাথায় আঘাত করে, ফলে ডলফিন পিছনে থাকা একটি লোহার রডে আঘাত পায়। আর ডলফিন হার্টের পেশেন্ট থাকায় এই আঘাত ডলফিনের জন্য মারাত্মক আকার ধারণ করে। একে তো রক্তক্ষরণ হচ্ছিল, দ্বিতীয়ত তার পালস রেটও ঠিক ছিল না। আর এই অবস্থায় ডাকাতরা কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ সময় একদমই নেই। আর এর মধ্যেই তাদেরকে ওই লকার থেকে সেই জিনিসগুলো বের করতে হবে যা তাদেরকে পুলিশের হাত থেকে রক্ষা করতে পারবে। তাই এই মুহূর্তে আর অন্য কোনো উপায় না থাকায় বগতা একটি বোম নিয়ে গোল্ড ভোল্টের ভিতরে যায়। সে পুরোপুরি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যেই ওই লকারের দরজায় বোম ফিট করে এবং ধামাকার সাথে তা ব্লাস্ট করে দেয়। ওই লকারের মধ্যে এমন কি আছে যা ডাকাতদেরকে পুলিশের হাত থেকে বাঁচাতে পারবে? অন্যদিকে গভর্নর ডলফিন কি আসলেই বাঁচবে? এদিকে মনিকা ও ডেনভারের সম্পর্ক কি আসলেই ঠিক থাকবে? আর মূল বিষয় যেটা, রিও কি আসলেই পুলিশের কাছ থেকে ছাড়া পাবে? প্রিয় দর্শক, এই সব কিছুই আপনারা জানতে পারবেন সিজন 3 এর পার্ট 2 তে।